একটা সাম্প্রদায়িক একটা মানে একটা টেনশন তৈরি হবার জায়গা তৈরি হয়েছে কিনা আচ্ছা প্রথম কথা আমি ছোট ছোট করে বলি এক নম্বর আমার মনে হয় না যেটার মধ্য দিয়ে থামানো গেল এবং এইটা থামানোর জন্য যদি আপনি থামানো বিবেচক এবার আইনের বাদ দিয়ে আমরা কিন্তু থামানোর জায়গায় চলে আসছি তাহলে অন্য পথ অবলম্বন করাটাই সঙ্গত হতো এটা আমার এই ব্যাপারে আমি আর ব্যাখ্যায় না দ্বিতীয়ত কথা যে যে একটা নিষিদ্ধ করার কথা বলছেন দেখুন এইটা আমি নিষিদ্ধর আলোচনার থেকে এই আলোচনাটা আগেই বিবেচনা করা দরকার বলে মনে করি যে কোনো বলোবাদী শব্দটি যদি বলেন এই যে সাম্প্রদায়িক বা ধর্মভিত্তিক বলোবাদী যাদেরকে বলি সে যে ধর্মই করুক না কেন তাদের ফলফল যে ভালো হয় না এটা তো বুঝতে আমার আমার মনে হয় যে কারোর অসুবিধা হওয়ার কথা না তাহলে রাজনীতিবিদ হিসাবে প্রথমে আমাদের বিবেচনা করা উচিত এ ধরনের কি বলবো যে মৌলবাদী সংগঠন তারা যাতে মানে কি বলবো যে কার্যক্রম পরিচালনা না করতে পারে তার জন্য আসতে হবে এই ধরনের কাজে ব্যবহার করা যাবে না আগে এই ধরনের দৃষ্টিভঙ্গিতে আমরা ঐক্যমত্ত হবো কিনা সেইটা যদি ঐক্যমত্ত হই তাহলে আপনি একটা আইনগত বিষয়ের দিকে যেতে পারেন কিন্তু সেটা কোথাও আইনগত করবেন কোথাও আইনগত করবেন না কিসের প্রেক্ষিতে করবেন এইগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিষয়টি সম্পর্কে আমরা যেহেতু দলীয় ভাবে কোনো আলোচনা করিনি আর আমাদের কাছে পর্যাপ্ত এই যে সাম্প্রতিকালের ঘটনা স্তন সম্পর্কে যদি বলেন আমাদের দিক থেকে কোনো পজিটিভ অ্যাটিকচুট না যেমন অন্য অন্য এ ধরনের আরো মৌলবাদী সংগঠন সম্পর্কে আমাদের কোনো পজিটিভ অ্যাটিকচুট না যেমন গতকাল গত পরশু একটা আলোচনা সভায় আমি বলছিলাম যে দেখুন এদেরকে যেমন দেখলাম আমরা তো দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় ধর্মকে ব্যবহার করে কি কাজটা করা হয়েছে সুতরাং সংগঠনগুলোর ধর্ম ধর্মভিত্তিক যারা রাজনীতিতে ধর্মের ব্যবহার করে আমি সেটা মিন করছি যেমন ধরো আমাদের মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম যে ভূমিকাটা পালন করেছে আরো এ ধরনের ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহারি বা এরকম অর্গানাইজেশন তাহলে আপনি একটা করবেন আর একটা করবেন না আমি তা বলছি না আমি বলছি যে আগে নিষিদ্ধের আগে এ ব্যাপারে একটা আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ হওয়াটা কিন্তু খুব জরুরি কর্তব্য সেইটা যদি না করেন তাহলে শুধু নিষিদ্ধ দিয়ে এবার আমি একটা জেনারেলাইজ করে বলছি শুধু নিষিদ্ধ দিয়ে যে কোন ভালো ফল বা শুভ ফল যে কারণে আমরা করতে চাই সেটা যে হয় না সেটা কিন্তু আমাদের নিকট অতীতেই এটা প্রমাণিত হয়েছে এখন কিন্তু আমাদের প্রমাণ হচ্ছে কিছু কিছু ঘটনায় শব্দটা কেমন হবে জানি না হাড়ে হাড়েও কিন্তু আমরা টের পাচ্ছি সুতরাং আমি সবচেয়ে বেশি ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্তের ব্যাপারে জোর দেওয়ার পক্ষে